কংগ্রেস কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানিকচক থানায় ধুন্দুমার। মালদার মানিকচকে কংগ্রেসের আন্দোলনের জেরে মানিকচক থানায় ধুন্দুমার পরিস্থিতি। কংগ্রেস কর্মীদের উপর হামলা, বাড়ি ভাঙচুর, কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানিকচক থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের। সাংসদ আবু হাসান খান চৌধুরীর নেতৃত্বে এই বিক্ষোভ। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মোত্তাকিম আলম, জেলা পরিষদের মনোনীত প্রার্থী মুয়াজ্জম হোসেন সহ জেলা নেতৃত্ব। গত 17 তারিখ আনুমানিক 9:45 নাগাদ রাত্রি আমাদের ওখানে গোপালপুর বালুটোলার যে কংগ্রেস প্রার্থী, তার নাম হচ্ছে তাবজুল এবং আরও একটা ক্যান্ডিডেট আমাদের আছেন, সালমা জাহান, এদেরকে কিডন্যাপ করার চেষ্টা করা হচ্ছে। তারা প্রতিবাদ করেছে, সেই এলাকার মানুষ প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার কিছুক্ষণ পরেই ওখানকার তৃণমূলের দুষ্কৃতি, তৃণমূলের মাফিয়া, তৃণমূলের হারমাদ বাহিনী, তৃণমূলের মস্তান, আমাদের যারা সেখানে ক্যান্ডিডেট আছেন তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বাড়ির সমস্ত কিছু লুট করা হয়েছে। আমরা সাথে সাথে এই মানিকচক থানাকে জানিয়েছিলাম, তারা সেখানে পৌঁছেছিলেন, সেখানে দেখেছেন। আমাদের দাবি, যারা এই আমাদের প্রার্থীর ওপরে হামলা করেছে, বাড়ি ভাঙচুর করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এক দুই হচ্ছে, এখানে সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে, কী কারণে করা হয়েছে, কী অন্যায় তিনি করেছেন সেটা নিয়ে আমরা এসেছিলাম আজকে। আমরা একটা লিখিতভাবে ডেপুটেশনও দিয়েছি, আমাদের সঙ্গে এমপি সাহেব আছেন ডালুবাবু, এবং আমাদের বক্তব্য একটাই যে ভয় কী আছে, লড়াই করুক না, দম থাকলে, হিম্মত থাকলে, ক্ষমতা থাকলে লড়াই করুক, আমরা প্রস্তুত আছি, গণতান্ত্রিকভাবে লড়াই করুক, আমরা জবাব দিতে তৈরি আছি। চোরের মতো রাত্রে বাড়ি ভাঙবে আর কিডন্যাপ করবে আমাদের লোককে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরা পরিষ্কার করে বলে দিয়েছি। এবং এই সরকার এবং এই পার্টি, তৃণমূল পার্টি বলে আমরা উন্নয়ন করেছি, তো এত উন্নয়ন করেছি তো মানুষকে দেখে ভয় কেন? আসল কথা হচ্ছে যে তাদের পায়ের তলা মাটি সরে গেছে, এরাকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তারা হারবে বলে এই নাটকটা শুরু করেছে, আমরা কিন্তু হতে দেব না। আর 2018 সালে যে ঘটনা ঘটেছে, তারা যদি মনে করে যে আবার 2023 সেই ঘটনা করব, সেটা কিন্তু পাবলিক হতে দেবে না, জনসাধারণ হতে দেবে না, পঞ্চায়েতে জবাব দেবে মানুষ, তার জন্য তৈরি হয়ে আছে। পুলিশ থেকে যায়নি। আচ্ছা আপনারা বলুন তো, এই তৃণমূলের জামানায় কংগ্রেসের কোনো লোক ওই হাতিয়ার নিয়ে ঘুরবে, এটা হয় কোনো দিন? আপনারা দেখেছেন, আমি কদিন আগে দেখছিলাম যখন নমিনেশন ফাইল হচ্ছিলো, কোন অঞ্চলে একজন সভাপতি তৃণমূলের আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনে। কংগ্রেসের এই কালচার নেই যে আর্মস নিয়ে, বম নিয়ে খেলা করবে, এটা নেই, এটা তৃণমূলের কালচার। এটা যদি আমরা চাই, আমরা আইসি সাহেবের সঙ্গে দেখা করলাম, আমরা বললাম আইসি সাহেব পরিবেশ সুস্থ আনতে হবে, যে গোপালপুরে যে তৃণমূলকে বাঁচাতে পুলিশ সাজানো গল্প করছে, গল্প সাজাচ্ছে, সেটা হতে পারে, সেটা তদন্ত করুক, তারা দেখুক কারা আছে এখানটায়, কারা জড়িত আছে। আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের লোক এখানে জড়িত নেই, আমরা চ্যালেঞ্জ করে বলছি। এবং সেখানে সিসি ক্যামেরা লাগা আছে, সেটা তদন্ত করলেই তো পেয়ে যাবে যে কারা আছে, কি কারা ওই ঘটনায় যুক্ত আছে। পুলিশ তুলতে গেছিল, কোনো কিডন্যাপ হতে যায়নি, কি বলবেন? সেখানকার লোক কি বলছে? সেখানকার লোক তো বলছে যে সাধারণ পাবলিক আছে, সাধারণ পাবলিক তাকে তুলতে এসেছিল, পাবলিক তো ওখানে প্রতিবাদ করেছে, প্রতিরোধ তো তারাই করেছে, তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, পাবলিক করেছে। প্রার্থী এবং এলাকাবাসীরা ভয়ের মধ্যে আছে, আমরা যাচ্ছি ওখানে, যাচ্ছি তাহলে একটা খবর পেয়ে তাজবুলকে গ্রেপ্তার করতে। আপনারা বলছেন না সাধারণ মানুষ, সাজানো গল্প, কোনটা তাহলে বিশ্বাস করবো? সেটা তদন্ত হবে। আমরা পরিষ্কার বলেছি যে যদি সেখানে পুলিশ গেছিলো না, সাধারণ পাবলিক গেছিলো না, তৃণমূলের দুষ্কৃতি গেছিলো, সিসি ক্যামেরা